দীর্ঘ আট ঘন্টা ট্রেন জার্নি শেষে আমি খুন্তিপুরে এসে পৌঁছালাম আরও আগে আসা যেত কিন্তু কিন্তু ট্রেন ঠিক টাইমে আসলো না ট্রেন থেকে নামতে নামতে অনেক রাত হয়ে গেছে স্টেশনের ঘড়িতে টাইম দেখে আমার চোখ কপালে এখন রাত দশটা বাজে রাস্তায় কোনো গাড়িও দেখা যাচ্ছে না এত রাতে এই গ্রামে কোনো যানবাহনও পাওয়া যাবে না আর এই জিনিসটা আমার মাথায় ছিল না তাই পায়ে হেঁটে রওনা হলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ির রাস্তা প্রায় দুই কিলোমিটার তো হবেই কী আর করার হেঁটেই যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই হাঁটতে হাঁটতে মনে পড়ল আমি তো একটা জিনিস নিতে ভুলেই গিয়েছি গ্রামের সব দোকানপাট তো বন্ধ এখন মিষ্টি নেই কি করে মিষ্টি ছাড়া নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়াটা ভালো দেখায় কেন যে আগে মনে ছিল না নিজের বোকামের জন্য নিজের উপরেই রাগ লাগছে আমি মামুন আহমেদ সদ্য বিয়ে করেছি আমার বউ তার বাবার বাড়িতে আগেই চলে এসেছে আমি চাকরির জন্য তখন আসতে পারিনি ঈদের ছুটি পাওয়ায় বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি কিন্তু স্টেশন থেকে নামার পর রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পেলাম না পাওয়া যাবেই বা কী করে এরা তো আর শহর না গ্রামের সন্ধ্যা হতে না হতেই যে যার বাড়িতে চলে যায় গ্রামের মানুষের কাছে এখন অনেক রাত মিষ্টি না নেওয়ায় মন খারাপ হয়ে গেল নতুন জামাই বলে কথা ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না যাই হোক এখন আর ওসব ভেবে লাভ নেই এত রাতে এই গ্রামে মিষ্টির দোকান খোলা পাওয়াও সম্ভব নয় খালি হাতেই যেতে হবে সবাই বুঝবে এত রাতে এই গ্রামে তো কোনো দোকান বাট খোলা থাকে না তাছাড়া আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো স্তব্ধ অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি জিজুপুকাদের ডাক আজ খুব আগ্রহ নিয়ে শুনছি আজ আমাবসার রাত রাতের আকাশ দেখে তাই বলে মনে হচ্ছে কালো ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছি চারিদিকে শুকনার রাস্তা হওয়ায় পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না জীবনে এই প্রথম এত রাতে গ্রামের পথে হাঁটছি গ্রামে খুব কম আসা হয় ছোটবেলা থেকে শহরে আমার বেড়ে ওঠা মায়ের ইচ্ছা ছিল তার গ্রামের কোনো মেয়েকে যেন আমি বিয়ে করি আর তাই তার পছন্দে আমার বিয়েটা হয়েছে শহরে বেড়ে উঠলেও আমি খুব একটা সাহসী নই ছোটবেলা থেকে ভূতের গল্প পড়ে বড় হয়েছি তাই একটু অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে এই অন্ধকার পথে একা হাঁটতে আমার একটু ভয় ভয় করছে দুপাশে ঘন জঙ্গল মাঝখানের রাস্তা ধরে আমি হাঁটছি হঠাৎ জঙ্গলের দিকে চোখ যেতেই আমার চোখে একটা দোকান চোখে পড়ল দোকানে মিটমিট করে আলো জ্বলছে হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে এর সাথে সাথে ইনকাম করে একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে এখনকার ম্যাচগুলোতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করা যায় এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে উইকেট বেশি পাবে কে বেশি ক্যাচ ধরবে এবং কোন টিম এক্সট্রা বেশি বল করবে আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও আটশো টাকা ফ্রি বেট করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম সেগুলিও খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গল্প ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে আর দেরি কিসের ডিসক্রিপশন এবং কমেন্টসের লিঙ্ক আর প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন ক্যাশ প্রাইস জিতুন আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম মিষ্টির দোকান এত রাতে এই জঙ্গলে মিষ্টির দোকান অবাক লাগলো যেখানে এত রাতে আমি কোনো গাড়ি পাইনি কোনো দোকানপাট খোলা পাইনি সেখানে নির্জন জায়গায় মিষ্টির দোকান ব্যাপারটা আমার একদমই ভালো ঠেকছে না দোকানের ভেতর চোখ দিতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল হরেক রকমের মিষ্টির দোকান হরেক রকমের মিষ্টি দেখে আমার মনটা খুশি হয়ে গেল আমার শ্বশুরবাড়িতে খালি হেঁটে যেতে হবে না কিন্তু দোকানে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না কেউ আছেন ভাই মিষ্টি লাগবে ভাই আমার আমার কথার কোনো উত্তর পেলাম না দোকানে কেউই নেই এত রাতে দোকান খুলে দোকানদার কোথায় গেল বেশ কিছুটা সময় কেটে যায় কাউকে দেখতে না পেয়ে মিষ্টি কেনার আশা আমি ছেড়ে দিয়েছি যাওয়ার জন্য ফিরতে দোকানের ভেতর থেকে কেউ একজন ফ্যাকাশি কণ্ঠে বলে উঠল কি মিষ্টি নিবেন রসগোল্লা রাজভোগ চমচম সন্দেশ রসমালাই দোকানে সব পাইবেন দোকানদারের কথায় আমি পিছনে ফিরে তাকালাম দেখলাম দোকানের ভেতর একজন বয়স্ক লোক লোকটার পরনে ধুতি ফতুয়া চুলগুলো সাদা মুখটা ফ্যাকাশে হয়ে আছে লোকটাকে দোকানের ভিতর দেখে আমি বেশ অবাক হলাম প্রথমে তো দোকানের ভিতর কেউই ছিল না তাহলে লোকটা এখন কি করে দোকানের ভিতরে আমি কোনো দরজা আছে কিনা দেখতে লাগলাম হয়তো কাছেই লোকটার বাড়ি সে যাই হোক এত কিছু ভেবে আমার কাজ নেই আমার মিষ্টি নেওয়ার দরকার আমি মিষ্টি নিই আমাকে পাঁচ কেজি রসগোল্লা আর রসমালাই দিবেন ঠিক আছে তা দিতে পারি তবে মিষ্টি নিয়ে আজ বাড়ি ফিরতে পারবেন লোকটার কথায় আমি চমকে উঠলাম লোকটা এখনই বললো বাড়ি ফেরার কথা বলছে মিষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারবো না এর মানে কি লোকটা কেন এরকম বলছে মাফ করবেন যা যা আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি আমি শহর থেকে এসেছি শ্বশুর বাড়ি যাব বলে কিন্তু রাস্তায় জ্যাম থাকায় ট্রেন খুব দেরিতে এসে নেমেছে এত রাতে গ্রামে কোনো যানবাহন পাচ্ছিলাম না এদিকে মিষ্টি নিয়ে ভুলে গিয়েছিলাম নতুন বিয়ে হয়েছে তো কালী হাতে কিভাবে শ্বশুরবাড়ি বাড়ি যাই আপনার দোকানটা খোলা থাকায় বড্ড উপকার হলো উপকারের প্রতিদান তো তোমায় দিয়ে যেতে হবে তা অবশ্যই দিব যত রাখবেন তার থেকে একশো টাকা বেশি দিব শুধু টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবে না খিচে বলেন চাচা দিন মিষ্টিগুলো মেবে দিন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এই খুন ত্রিপুরের মিষ্টান্ন ভান্ডার থেকে একবার যে মিষ্টি কিনেছে তাকে অনেক চড়া দাম দিতে হয়েছে কত দিতে হবে চাচা সেটা বলুন যা দাম আসবে আমি দিব এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যদি বলি মিষ্টির দামটা তো জীবন দিয়ে পরিশোধ করতে হবে দোকানদারের কথায় আমি শিউরে উঠি সে খিলখিলিয়ে হাসছে তার হাসির শব্দে আমার প্রাণটা যেন বেরিয়ে যাবার উপক্রম হচ্ছে বৃদ্ধ লোকটা আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে তার হাসির শব্দ আমার বুকের ভিতরে পেরেকের মতো গেঁথে গিয়েছে দেখতে দেখতে বৃদ্ধলোকটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো নিমিশে আমি দোকানে সাজিয়ে রাখা মিষ্টিগুলোর দিকে তাকালাম মিষ্টিগুলো লাল তাজে রক্তে ডুবে আছে এ কি করে সম্ভব এর মানে আপনি কোন মানুষ না মিষ্টি নিবি না আমার দোকান থেকে ভয়ে আমার চিন্তাশক্তি লোক লোভ পেয়েছে বারবার মনে হচ্ছে আজই আমার শেষ রাত এই অসুবিধা কারো উপর মায়া করে না আমার নতুন বিয়ে হয়েছে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে খুন্তিপুরের এই মিষ্টান্ন ভান্ডারে যে একবার আহে সে কখনোই ফেরা যাইতে পারে না তুইও পারবি না আমার রক্ত লাগবো তাজা রক্ত অশরীরটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার মুখ থেকে হিংস্র একটা শব্দ বের হচ্ছে এই পরিস্থিতিতে আমি কি করব বুঝে উঠতে পারছি না মনে মনে সুরা পড়তে লাগলাম জানি না বাড়ি ফিরতে পারবো কিনা আমার স্ত্রী আমার পথ চেয়ে বসে আছে কাল সকালে হয়তো আমার লাশ দেখতে পাবে ওরা অসুরীটা আমার দিকে এগিয়ে আসছে আমি একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম আমার মনে হচ্ছে অশ্বরীটাও আমার পিছিয়ে পিছিয়ে আসছে আমি সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছি কাছেই একটা মসজিদ আছে সেই মসজিদ পর্যন্ত যেতে পারবো না জানি না এই অস্বরী তার ধারাল নখ দিয়ে আমার বুক আমার বুক চিরে হৃৎপিণ্ডগুলো খাবে প্রচণ্ড ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি সূর্যের আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো চোখ মেলে আমার মুখের উপর একজন লোক আমার দিকে ঝুঁকে আছে আমি প্রচন্ড ভয়ে চমকে উঠলাম তুমি আমার কাছে একদম নিরাপদ আমি নামাজ পড়ে যাচ্ছিলাম তোমাকে এখানে পড়ে থাকতে দেখে ভাবলাম তোমার জ্ঞান ফেরা অব্দি অপেক্ষা করি তুমি কি কিছু দিকে ভয় পেয়েছ আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম খুন্তিপুরের এই মিষ্টান্ন ভাণ্ডারে একটা সময় খুব রমরমা বেচা কেনা হতো কারণ হরণ চাচার মিষ্টির তুলনা হয় না শহর থেকেও মানুষ তার দোকান থেকে এসে মিষ্টি নিয়ে যায় চারিদিকে তার মিষ্টির জয় রাখ আর তখনই কিছু ব্যবসায়ীরা ষড়যন্ত্র করতে শুরু করে তার দোকানে সব সময় উপচুপড়া ভিড় পরেই থাকত আর অন্য দোকানিরা হরণ কাকাকেই হিংসা করতো একদিন রাতের বেলা সব দোকানিরা হরণ কাকার মিষ্টান্ন ভাণ্ডারে আগুন জ্বালিয়ে দেয় পুরে ছাই হয়ে যায় হরণ কাকার শেষ সম্বল সকালবেলা হরণ কাকা তার পুরে যাওয়ার দোকান দেখে খুব কেঁদেছিল সে দিনের পর থেকে হরণ কাকাকে আর গ্রামে দেখা যায়নি তবে লোকমুকে শুনেছি মধ্যরাতে হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডার খুলে বসে থাকে অনেকের ধারণা হরণ কাকা শহরে চলে গেছে আবার অনেকের ধারণা হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডারের শোকে আত্মহত্যা করেছে তোমার মুখে সব শুনে তো এটাই মনে হচ্ছে হরণ কাকার বেঁচে নেই আজও তার আত্মা সেই মিষ্টান্ন ভাণ্ডারেই আছে তবে খুন্তিপুরে মিষ্টির দোকান খুবই কম আগের ব্যবসায়ী সবাই রহস্যময়ভাবে আত্মহত্যা করেছে হিংসে বড্ড খারাপ জিনিস হিংসের বশবর্তী হয়ে মিষ্টি ব্যবসায়ীরা হরণ কাকার স্বপ্নের মিষ্টান্ন ভাণ্ডার পুড়িয়ে দেয় হুজুরের মুখে হরণ কাকার বিভৎস ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল লোকটা অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে হুজুর আমাকে ঝেড়ে দেওয়ার পর আমি তার থেকে বিদায় নিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি সকলেই আমার জন্য অপেক্ষায় আছে অনেক চিন্তাও করছে আমাকে নিয়ে এই খুন্তিপুরে এসে এমন একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক এই অভিজ্ঞতা সকলকে খুলে বলবো